আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, দাজ্জালের অধিকাংশ অনুসারী হবে নারী, এর পেছনের কারণটা কি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। দাজ্জাল হচ্ছে কিয়ামতের দশটি বড় আলামতের একটি। কিয়ামতের অনেকগুলো ছোট ছোট আলামত আছে, যার অনেকগুলোই বাস্তবায়িত হয়েছে, অল্প কিছু এখনও বাস্তবায়িত হয়নি। এ ধরনের ছোট আলামতের মধ্যে সর্বশেষটি হচ্ছে মাহদীর আগমন, আর বড় আলামতগুলোর মধ্যে প্রথমটি হচ্ছে দাজ্জালের আগমন। মাহদীর আগমনের কিছুকাল পরেই দাজ্জালের আগমন ঘটবে এবং তারও কিছুকাল পরে ঈসা আলাইহিসসালামের আগমন ঘটবে। অন্তত কিছুটা সময় তারা তিনজন একই সাথে পৃথিবীতে অবস্থান করবে। সুতরাং বলা যায় ইমাম মাহদী না আসা পর্যন্ত দাজ্জাল আসবে না। এখন প্রশ্ন হচ্ছে ইমাম মাহদী কখন আসবেন, এ ব্যাপারেও হাদিসে পরিষ্কার কোনো দিনক্ষণ দেওয়া নেই। কিন্তু বিভিন্ন সহি হাদিস থেকে জানা যায় ইমাম মাহদীর আবির্ভাব এমন সময়ে ঘটবে যখন মুসলমানরা নিজেদের মধ্যে প্রচণ্ড গৃহযুদ্ধে লিপ্ত থাকবে। দাজ্জালের ফিতনা মানবজাতির ইতিহাসে হবে সবচেয়ে ভয়ানক দুর্যোগ। দাজ্জালের ফিতনা কাফিরদের সংগঠিত করবে, মুমিনদের অন্তরে দ্বিধার সৃষ্টি করবে। অল্প সময়ের মধ্যে দাজ্জাল সারা পৃথিবীতে ঘুরে ঘুরে যে তাণ্ডব চালাবে, মানবজাতির হাজারো বছরের ইতিহাসে তা আগে কখনো দেখা যাবে না। দাজ্জালের অগণিত অনুসারী থাকবে, যার মধ্যে নারীরাই সংখ্যাগরিষ্ঠ হবে। কিন্তু কেন? বিভিন্ন আলেম এর পেছনে বিভিন্ন কারণ দেখিয়েছেন। প্রথমেই বলে নিচ্ছি, আমরা নারী বিদ্বেষী নই, কিন্তু দাজ্জালের অনুসারী বেশিরভাগই নারী হওয়ার যেসব কারণ অনেকে আলোচনা করেছে সেগুলোর বেশিরভাগই অত্যন্ত যুক্তিযুক্ত। আল্লাহ তার প্রত্যেক সৃষ্টিকেই বিভিন্ন উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। মানব জাতিকে সৃষ্টির পেছনে আল্লাহর উদ্দেশ্য ছিল আল্লাহর ইবাদতের জন্য নতুন জাতির সৃষ্টি। আল্লাহ প্রতিনিয়ত তার বান্দাদের পরীক্ষা নেন এবং পুরস্কৃত করেন। বান্দাদের পরীক্ষার উদ্দেশ্যে আল্লাহ মানব জাতিকে বিভিন্ন দোষ ও বিভিন্ন গুণ দান করেছেন। মানুষেরা সেই দোষ ও গুণ কীভাবে তাদের দৈনন্দিন জীবনে কীভাবে ব্যবহার করছে সেটাই ইহকালের পরীক্ষার একটি অংশ। জন্মগতভাবেই নারীরা খোস গল্প করতে ভালোবাসে, কিন্তু নারীরা যখন একসাথে বসে গল্প করে তখন প্রায় তারা অন্যের নামে খারাপ কথা বলতে শুরু করে। নারীরা কীভাবে তাদের এই জন্মগত অভ্যাসকে নিয়ন্ত্রণে রাখবে, আল্লাহ সেটাই তাদের জন্য পরীক্ষা হিসেবে ধার্য করে দিয়েছেন। নারীদেরকে এই বিষয়ে সচেতন থাকতে হবে, নিজেদের জবানকে নিয়ন্ত্রণ করতে হবে। কারণ দাজ্জালের যখন আবির্ভাব ঘটবে তখন সে নারীদের এই দুর্বলতার সুযোগ নিয়ে ফিতনা ছড়াবে, দলে দলে নারীকে সে নিজের দলভুক্ত করবে। এছাড়াও দাজ্জাল নারীদের সরলতারও সুযোগ নিবে। আমরা সবাই কম বেশি জানি যে নারীরা অনেক আবেগপ্রবণ, তাদের আবেগপ্রবণতার সুযোগ নিয়ে খুব সহজেই তাদের অন্তরে জায়গা করে নেওয়া সম্ভব, আর দাজ্জাল ঠিক এই কাজটিই করবে। এখন অনেকেই আমাদের দোষ দিবেন যে আমরা নারী বিদ্বেষী কথাবার্তা বলছি, কিন্তু কথাটি সত্য নয়। আমরা শুধুমাত্র চাচ্ছি আপনাদের প্রাণপ্রিয় বোনেরা যেন দাজ্জালের ফিতনা থেকে নিজেদের রক্ষা করার জন্য সদা প্রস্তুত থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে গেছেন, নারীরাই দাজ্জালের ফিতনার সবচেয়ে বড় শিকার হবেন, আর যারা দাজ্জালের ফিতনায় জড়িয়ে যাবেন তাদের শেষ ঠিকানা হবে জাহান্নামের আগুন। তাই আমাদের সকলকেই সাবধান থাকতে হবে, আর বিশেষ করে আমাদের বোনেদের বলছি, নারীদের স্বভাব সুলভ যে ছোট ছোট গুনাহা কাজ করার জন্য আপনার প্রবৃত্তি সাড়া দেয় তা থেকে দূরে থাকুন, কারণ এর মাধ্যমেই দাজ্জাল আপনাদের কাছে পৌঁছে যাবে। প্রিয় বোনেরা, আপনাদের জবান ও অন্তরকে দৃঢ় করুন, আল্লাহ ও তার রাসূলের দেখানো পথ অনুসরণ করুন। দোয়া করুন আল্লাহ যেন দাজ্জালের ফিতনা থেকে আমাদের সবাইকে রক্ষা করেন। আমিন।